ইন্টারোর লেভেল লেভেল দেখা যাক, আল্লাহর যদি হচ্ছে আইনু আর আল্লাহর হ্যালো ভাই, হ্যালো হ্যালো, পানি তো রাইতটা কি পারার, এখন সকালের সময় দেখলাম যে পানি বেশি গেছে গরুর মধ্যে, ও বাড়িয়েছি, এখন তো নৌকা নাই, এখন আরো জন টাকা পঞ্চাশটা দিয়া তো আসছি, কেন কেমনে কাটবো, এখন তো গ্রামও যেতে পারলাম না, ও তো দাদু লইয়া বইতে আসি, গরু খাটতাম গিয়ে গরু খাটতে পারি না, তো লাগছে ও খাইবার তো আর কিচ্ছু নাই, এখন বর্তমানে একটা টাকা রুজিও নাই, কিচ্ছু নাই, আর এমনি এর বাদে বন্যা, এখন তো চলতে ভরতে পারতাম না, ও এই ছেলেটা আছে ইফরি বলো, না কিচ্ছু নাই, ঈদের খুশিও নাই, কিচ্ছু নাই, এর বাদে খানি করে খাবনে ঠিক করে দেন, কিচ্ছু নাই, ও তো আল্লাহ, ও তো খালি ডাল ইয়া ঘুরে এলাম যে ফাড়িতাম, ওপারও গেলে দেখলাম মনে খেউ দে ফাইনি, ও তো শুনছে কিচ্ছু নাই, ও দেখেন না আপনি চেক করে কিচ্ছু নাই, খোলা অবস্থা, শুধুমাত্র এর পঞ্চাশটা টাকা লইয়া বাড়াইছে, ও ধোকা তো পানি উড়াতে পানি কোনো টাকার অবস্থা নাই, নাও নাই, ও পড়ার নামে আইছি, কোনো রয়েছে ইতে ইতে পালাই বাড়ির লাগাতে দিও না, রান্না হয়েছে না বাবা, রান্না কোনদালন বেড়াইছে, না তো নাই তো নাই, নাও নাই হওয়া রোজে করতে না পারে না, আজ 15 দিন ওই আছে কোনো ফাড়েন না, ওর দায় ওলা মানুষের সাহায্য হসলা তোড়া তাড়া করি আর খাইলাম, অন্য তো ব্যবস্থা করতাম নাই, বাড়িয়ে করে আমরা হেরে গড়ে দুয়ারে হেরে নিয়েছি গেলাম পানি, ওগুলা আছে খুঁটা নাই আর গর ঈদর কোনো খুশি নাই আমরা, আর চল না একজন বাচ্চার বাপ আর গর খেও নাই, ওলা বছর বছর ফানি উঠে গর ফানি উঠে আমরা হাই স্কুল আই, আমরা কোনো আত্মীয় কোনো জনাই আশ্রয় নাই।